বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে কি বলবো, বাড়ি নিয়ে ছোটটা প্রচুরই খারাপ। আজকে গাঁ মাথাটা আমার বোন ঘুরছে একটা বন্ধুর জন্য, একটা ছোট ব্লগ, একটা ছোট ভিডিও। এই বাবু, সারাক্ষণ বদমাইজি করে যাচ্ছে যে বোঝবো না। গরমে গরমে তো ছুটি রয়েছে, এক মাস গরমে ছুটি আছে। আমার শরীরটা এত খারাপ বদমাইজির জন্য। আজকে মাংস খেতে নাই, বৃহস্পতিবার আজকে মাংস খেতে নাই, কালকে না। গরমে ওইসব খেয়ে খেয়ে মানে শরীর মানে খারাপ হয়ে গেছে, গা মতো ঘুরছে প্রচন্ড খাওয়াবে। হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের ভাই বোনের দুদিন দু মাসে কাছাকাছি গেলে, এক দু মাসে গেছে। ওদিন কতদিন বন্ধ স্কুলটা? ভাই বোনের সারাক্ষণ এক মাস। আচ্ছা ঠিক আছে, এই সারাক্ষণ কুস্তি করে যাচ্ছে কি বলবো বন্ধুদেরকে। ভাই বোনে সারাক্ষণ কুস্তি করবে, বদমাইজি করবে। আর আমার আজকে শরীরটা প্রচন্ডই সত্যি খুব খারাপ, কারণ হচ্ছে রোদ গরমের জন্য বেশি মানে অসুবিধা হয়ে গেছে। কেউ বাড়িতে নেই, ওর বাবা হচ্ছে অফিস চলে আছে, আর হচ্ছে আমি হচ্ছে রান্না বান্না করছিলাম। সারাক্ষণ বদমাইজি করছে। আমি পূর্ণাকে বলেছি যে একটু ভাতটা দিতে, ভাতটা হয়ে গেছে, যে ডাল বসেছি ডাল হবে। আর হচ্ছে বেশি তরকারি করতে পারবো না, শরীরটা খুবই অসুস্থ লাগছে। আর হচ্ছে যে কাজ বাজ সব সেরে, চান টান সেরে ঠাকুর জল দিয়ে দিয়েছিলাম, জল টল দিয়ে তোমাদের বাড়ি রয়েছে মন্দির, দুর্গা মন্দিরটা ঠাকুর জল টল দিয়ে চান টান করে এক মুঠো সুমন ভাইকে রান্না করতে বলেছি, রান্না করার জন্য হেল্প করার জন্য বলেছি। উনি তাহলে বলতে বলতে আমার ধুঁয়ো করে দিল, ডালটা ধুঁয়ো গন্ধ ছেড়ে গেল। তোমাকে তো বলেছি সব সময় পাশে দিয়ে রাখতে। আরে আমি তো ওখানে গেলাম তোমার কাছে, যা হয়ে গেল, ধুঁয়ো গন্ধ ছাড়িয়ে দিল আমার ডালটাকে। ধুঁয়ো দাও না, ভাত হয়ে যাচ্ছে, ও প্রচুর ধুঁয়ো হচ্ছে। হ্যালো, পাশে পাশে দিয়ে রাখো। এই কদিন আগে ও প্রচন্ড ধোঁয়া, ঝড় বৃষ্টি হচ্ছিল দুদিন আগে, একদিন দুদিন আগে। ওই জন্য জ্বালুনগুলো হচ্ছে বাগানটিকে গোছ করে এনেছিলাম, অনেকগুলো জ্বালুন রয়েছে যে গোছ করা হয়নি, উনুন সালাতেই পড়ে রয়েছে, ভালো লাগেনি বলে আর গোছও হয়নি। এই যে এখানে দুবস্তা হচ্ছে সালা রয়েছে, আর যেগুলো সব জ্বালু রয়েছে, এগুলো এগুলো সব জ্বালুনগুলো আমি গোছ করে ঘরকে এনেছি, কিন্তু গোছ আর হয়নি শরীরটা অসুস্থতার জন্য। আজকে শরীরটা প্রচুরই খুবই খারাপ লাগছে, ওই জন্য সুমন ভাইকে বলেছি একটু আমাকে হেল্প করে দাও। এই এত মানে পালাগুলো ঘুরে এনেছি পুরো উই ধরে গেছে, ওই জন্য আমি তাহলে বলছি গ্যাস করবো না, যা একটু হেল্প করে দাও। আমি আনাজপাতিগুলো কাটবো, আর হচ্ছে তুমি একটু জালটা দিয়ে দাও, ঠিক আছে? ওই জন্য জালতে বলেছি, জালতে পারে না, ওই জন্য ধুঁয়ো হয়ে যাচ্ছে। আমি যেটা কাঠ দিয়ে খেতেটাকে তো ভালো হয় দেয়নি, ঠিক আছে? এবার তুমি একটু কিছু বলে দাও বন্ধুদেরকে। কেমন আছে সবাই? তোমরা দেখতে পাচ্ছ এখানে বহুত গরম, অনেক গরম আছে। গরমে হচ্ছে রান্না হচ্ছে, আজকে বৌদির হেল্প করছি, ঘরে আছি তো কাজ নেই ওই জন্য আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু মা বাড়িতে নেই। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে ভাত হয়ে গেছে অলরেডি, ভাত হয়ে গেছে, ডালটা হচ্ছে, আর পুঁই শাকটা আমি আনতে যাচ্ছি, পুঁই শাকের চচড়ি, আমি ডাল বানাবো, ঠিক আছে? এই বাবু কোথায় আছিস? গেট খুলে কোথায় পালাচ্ছিস? এতটা কষ্ট হচ্ছে মানে আমি দাঁড়াতে পারছি না, তো গা মাথা মানে টলমল টলমল করে ঘুরছে গা মাথাটা। যাই হোক, আমি হচ্ছে এখানে হচ্ছে জানাজিটা কাটবো, বোন ভাইকে ডালটা হচ্ছে বোঝাতে দিয়েছি, আর এখানে হচ্ছে পুঁই শাক, এটা হচ্ছে পুঁই শাকের আজকে চচ্চড়ি করবো, পুঁই শাকের চচ্চড়ি আর ডাল ভাত করবো, ভালো লাগে। গাছের একটা ছোট্ট আম পড়েছিল, সেই আমটা দিয়ে ডাল ভাত। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত। যে করছো না, চান করে ফেলো না, চান করতে হতো, এবারে অনেকটা বেলা গেছে, চান করে ফেলো, ঠিক আছে? বাবু, ও বাবু, পারছি
ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমি পুঁই শাকটা অলরেডি কাটতে বসেছি। সুমন ভাই একটা ডালা দিয়ে দাও, একটা ডালা, একটা একটা ডালা দিয়ে তারপর ধরে রাখো, তবে তবে ধরবে। পাড়া ফোনা জাল দিলে তো সব বুঝ ধরে যাবে, তাই না? ওই জন্য জাল দিতে বলছি, জাল দিয়ে দিলে ভালো হয়। ওর বাবা তো অফিস গেছে, সময়ও নেই। একদিন যা রোদ গরম, একদিন রাখলেই তো সব হচ্ছে ঝুমানোর মতো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এ পর্যন্ত এখানে ভিডিওটা শেষ করছি, আমি যতটা করে ফেলি। টাটা বাই বাই, টাটা বাই বাই বন্ধুরা।